ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণে এসে গেছি সাঁঝের বাতি সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সাঁঝের বাতি সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আর্যর জীবন সংশয় হতে পারে, আর সেই জন্যে চন্দ্রগ্রহণের দিন একটা পুজোর ব্যবস্থা হয়েছে বাড়িতে, অর্থাৎ আর্যদের বাড়িতে, এবং সেখানে হোমযজ্ঞ চলছে। এবং সেই হোমযজ্ঞের মধ্যে আর্যর হঠাৎ করে ফোন এসে যায় এবং আর্য ছুটে বেরিয়ে যায়, এবং তারপরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে হতেও সে প্রাণে বাঁচে, এবং তারপরে সে পৌঁছায় চারুর কাছে, এবং অর্থাৎ চন্দ্রিমার কাছে, এবং সেখানে গিয়ে আবারও একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়, এবং তারপরে আর্যর হাত কেটে যায় এবং সেই হাতের রক্ত গিয়ে পড়ে চন্দ্রিমার সিথিতে। তারপরেই মোটামুটি যেটা হয়, আর্যর ফাঁড়া কেটে যায়। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে চলে আসে অমৃতা, এসে বলে যে অনেকটা দেরি হয়ে গেল, তো তুমি চলো চন্দ্রিমা। তো যাই হোক, এখানে কোনোরকমভাবে মিটে গেছে ব্যাপারটা। এদিকে যাওয়ার আগে চন্দ্রিমা মানে চারু সে ভালো করেই বুঝতে পেরেছে যে আর্যর হাত কেটে গেছে, এবং সেই জন্য সে তার নিজের শাড়ি দিয়ে হাতটা ভালো করে বেঁধে দেয়, ব্যান্ডেজ করে দেয়। এবং তারপরে আর্য নিজের বাড়িতে পৌঁছে গেছে, এবং নিজের বাড়িতে পৌঁছে গিয়ে দেখছে যে তার মা তো অজ্ঞান হয়ে পড়েছিল, তার মা এখন সুস্থ হয়ে বসে আছে। সে বাড়িতে গিয়ে বেশি কোনো কথা বলে না, সে একটু চুপচাপ থাকে, এবং হঠাৎই গুরুদেব বলে যে আর্যর সমস্ত ফাঁড়া কেটে গেছে। আর এই কথা শুনে আর্যর মনে হয় যে এই ফাঁড়ার কথা কেন এলো, এবং গুরুদেবের এই কথাতে সে হঠাৎ করে রিয়্যাক্ট করে বসে, অর্থাৎ আর্য রিয়্যাক্ট করে বসে এবং আর্য ছুটে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি এই কথাটা কেন বললেন। ঠিক তখনই আর্যর মা সত্যিটা বলে দেয় যে অ্যাকচুয়ালি তোমার জীবন সংশয় ছিল, তো সেই জন্যে এই পুজোর আয়োজন হয়েছিল, এই হোমযজ্ঞ হচ্ছিল, এবং আমরা এই বিষয়টা তোমাকে বলতে চাইনি, অযথা তোমাকে বিব্রত করতে চাইনি। তো এখানে গুরুদেব বলে যে এই সতীলক্ষ্মী, মিশমির দিকে আঙুল দিয়ে বলে যে এই সতীলক্ষ্মী মেয়ের জন্যে, আর এই সতীলক্ষ্মী মেয়ের স্মৃতির সিঁদুরের জোরেই কিন্তু তুমি বেঁচে গেছো। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আর্য নিজের ঘর অব্দি পৌঁছে যায়। আর এদিকে আর্যর হাত কেটে গেছে বলে ফার্স্ট এড বক্স নিয়ে চুমকি যেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিশমিকে এসে বুদ্ধি দেয় পিসিমণি যে ওইখানে তোর যাওয়া উচিত, তুই গিয়ে হাত করার চেষ্টা কর, আর একটা অ্যাপ্রুভাল তো পেয়েই গেছিস, আরেকটা অ্যাপ্রুভাল পেয়ে গেলে মোটামুটি তোকে আর পায় কি। তো আমাদের মিশমি অর্থাৎ নকল চারু সে গেছে ফার্স্ট এড বক্স নিয়ে, ফার্স্টে গিয়ে ভালোবাসার কথা বলেছে, নাটক করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, বিকজ আর্য বলেছে যে আপনি এখানে নাটকগুলো করবেন না, আমার ভালো লাগছে না। মিশমি বলছিল যে গুরুদেব বলেছে যে আমার জন্যই আপনি বেঁচে গেছেন, আমার নিষ্ঠা, আমার স্মৃতির সিঁদুরের জোরে আপনি প্রাণে বেঁচেছেন। তো এই কথাটা শুনে আর্য একটুখানি হেসে ওঠে আর বলে যে আপনি ভুল করছেন, আমি তো আপনাকে সিঁদুরই পরিয়ে দিইনি। তো এই সমস্ত কিছু দেখে মিশমি আবার রেগে যাচ্ছে, কিন্তু তবুও রাগটাকে কন্ট্রোল করছে। অবশেষে মিশমিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, এবং মিশমি ঘর থেকে বেরিয়ে যায়, এবং যাওয়ার আগে মিশমি বলে যে আমি ছাড়া কে রাখবে আপনার খেয়াল। তো আর্য জানিয়ে দেয় যে অন্য কেউ। তো এবার আর্য মিশমিকে তো বের করে দিল, কিন্তু আর্য নিজে নিজে পুরো ব্যাপারটা রিয়েলাইজ করছে যে একটা সময় ছিল যখন সে লক্ষ্য করেছিল যে এই চন্দ্রিমা কোনো একটা গুরুদেবের কাছে গেছে, এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করেছে যে এমন কিছু কথাবার্তা হচ্ছে যাতে চন্দ্রিমা ভয় পাচ্ছে, এবং তারপরে একটা বেলপাতায় করে সিঁদুর এগিয়ে দিচ্ছিল, তারপরে হঠাৎ করে হাত থেকে রক্ত পড়লো, মুছে দিতে চাইলো কিন্তু মুছে নিল না। তো এই সমস্ত কিছু নিয়ে তার মাথার মধ্যে চলছে হাজারো রকম প্রশ্ন এবং হাজারো রকম চিন্তা। তো এরপরে আর্য কিভাবে বার করবে, কারণ আর্যর চোখ তো আর্য পেয়ে গেছে অনেকদিন হলো, কিন্তু আজ চোখ থেকেও আর্য দৃষ্টিহীন, বিকজ আর্য কিছু পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছেন। আর এই সমস্ত কিছু হয়েছে আর্যর মায়ের জন্য। বিষয় হচ্ছে এই যে বাড়ির থেকে চারুকে বার করে দিল, এটা হয়তো এই আর্যর মা বলেই পারলো। যদি চারুর নিজের মা হতো তাহলে হয়তো সে কোনোদিনও পারতো না, এই মুখেই বলা সম্ভব ছেলের মায়েদের পক্ষে যে মেয়ে ভাবি, মেয়ের মতো ভাবি, আমার মেয়ে, কিন্তু আদতে কাজে কিন্তু সেরকম কিছু হয় না। একটা যদি খুঁত পায় এরা মোটামুটি করে ধুয়ে তার বারোটা বাজে গঙ্গা জল ফল দিয়ে একেবারে শুদ্ধ করে ছেড়ে দেবে। তো ঠিক সেই রকমভাবে এই চারুকেও বাড়ি ছাড়তে হয়েছে। তো আমি জানি অনেক ছেলেদের রাগ হচ্ছে কারণ তাদের মায়ের সম্পর্কে বলছি, কিন্তু এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তো যে বিষয়টা সিরিয়ালে তুলে ধরা হয়েছে, তো এদিকে আমাদের চারু তো অনেক কষ্ট করে প্রাণে বেঁচেছে সেই সমস্তটাই আমরা জানি, এবং আর্য এখন যে দেখতে পাচ্ছে সেটাও চারুর জন্য। আর্যর এই মুহূর্তে চোখ থেকেও আর্য অন্ধ, তো কবে ফিরবে আর্যর আসল চোখ, মানে আসল চোখ আর্যর কবে খুলবে সেটার অপেক্ষায় এখন সবাই রয়েছে। তাই অবশ্যই করে দেখতে থাকবো সিরিয়াল সাঁঝের বাতি স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 8:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে সাঁঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।